পাঁচ অক্টোবর বেসরকারি শিক্ষক কর্মচারীদের স্বপ্ন পূরণের দিন এমন একটি প্রতিবেদন বার্তা ডট কম আঠারো সেপ্টেম্বর দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক শিক্ষা মানুষের মৌলিক অধিকার সেই অধিকার বাস্তবায়নে সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা শতকরা প্রায় নাইনটি সেভেন পার্সেন্ট বেসরকারি শিক্ষা বিভিন্ন বৈষম্যের হাত থেকে মুক্তির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে জন্ম দিলেও তার অবর্তমানে নাইনটি সেভেন পার্সেন্ট বেসরকারি শিক্ষা আজ বায়ান্ন বছরেও বৈষম্যের হাত থেকে মুক্তি পায়নি দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের জোয়ার বয়ে গেলেও এই সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী ভাগ্যে কোনো উন্নয়নে সোয়া লাগেনি ভাবতে অবাক লাগে এই ডিজিটাল বাংলাদেশেও শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া এক টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা এবং ঈদ বোনাস মূল বেতনে শতকরা 25% দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষক কর্মচারীরা সময়ে সময়ে বেসরকারি শিক্ষা জাতীয়করণের জন্য আন্দোলন করে আসছে অপ্রিয় হলো সত্য শিক্ষক কর্মচারী সংগঠনের মধ্যে অনৈক্য থাকায় সেই আন্দোলন আশার মুখ দেখতে পারেনি সম্প্রতি এগারো জুলাই থেকে বাংলাদেশে অন্যতম প্রাচীন শিক্ষক সংগঠন বিটিএ নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণে আন্দোলন বেশ সারা ফেলেছে এখানে সারা বাংলাদেশে থেকে লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারী তাদের প্রাণের দাবি বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীকরণ আদায় করতে সক্রিয় অংশগ্রহণ করেছেন। দীর্ঘ 22 দিনের আন্দোলনে শুধু প্রিন্ট এন্ড ইলেকট্রনিক মিডিয়া নয় শিক্ষা ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের সকল কর্মকর্তা মাননীয় শিক্ষা মন্ত্রী মাননীয় শিক্ষা উপমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দৃষ্টিগোচর হয়েছে। এছাড়া সরকারি সর্বমহলেই এই আন্দোলন আলোড়ন তুলেছে। এই আন্দোলনে আউবাগ ছিলেন জনাব অধ্যক্ষ বজলু রহমান এবং প্রধান সমন্বয়ক ছিলেন অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে জসীম উদ্দিন আহমেদ রফিকুল ইসলাম আব্দুল খালেক জসিম সহ অন্যান্য অনেকেই উপস্থিত ছিলেন এছাড়া যারা আন্দোলনে ভূমিকা রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আন্দোলনের মূল এজেন্ডা ছিল বেসরকারি বেসরকারি শিক্ষা জাতীয়করণ এবং সরকারি বৈষম্য ব্যবস্থা দূরীকরণ দীর্ঘ বাইশ দিন আন্দোলনের পর সরকার সমঝোতায় এবং সরকারি বেসরকারি শিক্ষকদের বৈষম্য দূরীকরণে আশ্বাস প্রদান করা হয় জাতীয়করণের নিমিত্তে দুটি কমিটি করার কথা থাকলেও আজ এক মাস অতিক্রান্ত হলেও এখনো সেই কমিটি আলোর দেখতে পাইনি অন্যদিকে আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ শেখ কাউসার আলী সম্প্রতি লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি বিটিএ এ সম্মেলনে দুটি কমিটি ঘোষণা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন পাশাপাশি পাঁচ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা ঘোষণা দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সেই সাথে ওই দিন মাননীয় মুখ থেকে শিক্ষা জাতীয়করণের ঘোষণা শোনার বেসরকারি জন্য সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী তাকিয়ে আছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আপনি যোগ্য পিতার সুযোগ্য সন্তান এবং বিশ্বের নাম করা কয়েকজন প্রধানমন্ত্রীর মধ্যে অন্য তম একজন আপনার সুদক্ষ নেতৃত্বে বিশ্বের উদীয়মান ডিজিটাল বাংলাদেশে আজ সারা বিশ্বের রোল মডেল আপনি নিজস্ব অথায়নে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করে দেখিয়েছেন বাংলাদেশও পারে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলি টানেল মেট্রো রেল সহ অনেক বড় বড় মেগা প্রজেক্ট আপনি বাস্তবায়ন করেছেন বিধায় বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশ্বের নামি দামি প্রধানমন্ত্রীরা যখন অভিবাসীদের আশ্রয় না দিয়ে সাগরে ভাসিয়ে দিয়েছেন আপনি ঠিক সেই সময়ে দশ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আজকে আপনি বিশ্বের বুকে মাদার অব 휴머니টি অর্থাৎ বিশ্ব মানবতার মা উপাধি পেয়েছেন যা শুধু বাংলাদেশী নয় সারা বিশ্বের জন্য গর্ব আপনি যেখানে এত বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন আপনি যেখানে এত বড় বড় সমস্যা সমাধান করেছেন সেখানে সাড়ে 5.5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর সমস্যা আপনার কাছে তেমন কিছুই নয় আপনাকে যদি কেউ ভুল বুঝিয়ে থাকে সেই কথায় কান না দিয়ে আপনি আমাদের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করে দেন আমরা 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী রোহিঙ্গা নই আমরা আপনার দেরি সন্তান পাঁচ অক্টোবর হোক শিক্ষক কর্মচারীদের বৈষম্যের হাত থেকে মুক্তি দিন পাঁচ অক্টোবর হোক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দিন পাঁচ অক্টোবর শিক্ষক সমাবেশ সফল হোক এবং ওই দিন সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী শিক্ষক সমাবেশ থেকে হাসি মুখে ঘরে ফিরুক এই প্রত্যাশা করি উল্লেখিত থেকে আলোচনা আমরা এটুকু বুঝতে পারছি যে অক্টোবর খ্রিস্টাব্দ তারিখে একটা মহা সুসংবাদ আসতে পারে এবং যেহেতু সামনে নির্বাচন সেই সামনে নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর মুখ থেকে এরকম একটি আশার বাণী আমরা শুনতেই পারি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ